ধরে বলতে চাই, তাতে আমার একটি ক্ষণ, এটা আসলে দুই দিকে দুলায়িত করছে, যেমনটা একটা আনন্দের, যেমনটা আবার একটা বিদেহের সুর, এই সুরের মূর্ছনা দুটোকে একত্রে পড়ে কিন্তু আমাদের জীবন স্বাভাবিকভাবে সংসারের প্রতিটি মানুষ সমভাবে প্রতিষ্ঠিত হয় না, ঠিক একটি ক্লান্তের সকল ছাত্রছাত্রী সমভাবে প্রতিষ্ঠিত হয় না। আমরা স্বাভাবিকভাবে যেটা লক্ষ্য বিষয়ে বলেছেন, আমাদের সংস্কৃতির সভাপতি আমরা মনে ধরে নিই যে ওরা একটা ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসবে, আমরা কিন্তু এই প্রত্যাশা আমাদের মধ্যে জাগরিত। এখন এই প্রত্যাশা পূরণ করার দায়িত্ব কিন্তু তোমাদের, আমরা আসলে তোমাদের মতো প্রতিনিয়ত প্রতি বছর এই ধরনের হাস্যোজ্জ্বল কিছু মুখ আমাদের থেকে চলে যায় না, তারা জীবন গড়ার ক্ষেত্রে জীবন গড়ার সংগ্রামে অন্যত্র পাড়ি জমায়। এটা কিন্তু আমাদের শিক্ষকগুলোর জন্য অত্যন্ত আনন্দের, যখন আমরা কোনো একদিন দেখি আমাদের প্রিয় ছাত্রছাত্রী তার জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে সে আমাদের সামনে আবার হাজির হয়েছে, সেদিনের যে আনন্দ এটা কিন্তু এই আনন্দের কোনো শেষ নেই। আমরা সেই প্রতীক্ষায় থাকি, আগামী যে পর্বটা তোমাদের আসছে এসএসসি পরীক্ষা আসন্ন, সেখানে আজকে যে তোমাদের উল্লাস আনন্দ সেটা যেন ওখান পর্যন্ত রিজার্ভেশনের মতো থাকে, রিজার্ভ থাকে যেন, আমরা যেন ওই দিনটায় তোমাদের এই হাস্যোজ্জ্বল আজকের যে চেহারাগুলো ঠিক আরো উজ্জ্বলতর অবস্থায় তোমরা সেদিন আমাদের কাছে ফলাফল বই নিয়ে আসবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আর যেটা তোমার কথা বলেছ সেটা আসলে তোমরা আমাদের কাছে করতে এসেছিলে, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করেছি, তোমরা অনেকে ছোট ছিলে, তোমরা যে কোনো ভুলত্রুটি করতেই পারো, করাটাই যেমন স্বাভাবিক, আবার আমাদের থেকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়াটাও স্বাভাবিক, আমরাও সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি, এসে তোমাদের প্রতি আমাদের কোনো অভাব অভিযোগ আর রইল না, কিন্তু প্রত্যাশা কিন্তু আরো বেশি করে আজকে জাগিয়ে দিলে, এই প্রত্যাশা যেন পরিপূর্ণভাবে পূরণ হয় সেই প্রচেষ্টাটা কিন্তু তোমাদের মধ্যে অব্যাহত থাকবে, তোমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হবে, তোমাদের একটি সুন্দর জীবনের সাথে হয়তো সেদিন আমরা অনেকে থাকবো না নিয়তির অনুপ নিয়মে, কিন্তু আমাদের অন্তরাত্মা তোমাদের জন্য দোয়া করবে, তোমাদের এই সপ্তাহ শুভ হোক এবং তোমাদের আগামী দিনগুলো সফলতা পরিপূর্ণতা লাভ করুক, এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ।